প্রাণেরদিনা সব বনে গো কিন্তু তোমায় ঘুমতে পারবো না সব বনেব কিন্তু তোমায় ঘুমতে পারবো না যশব নামে তুমি ছিড়ে অলক নামে দে যশব নামে তুমি ছিড়ে অলক নামে দে সেই দেশের খারাপ ছিল অনেক পরিবেশ যশব নামে তুমি ছিড়ে অলক নামে দেশ সেই দেশের খারাপ ছিল অনেক পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনার নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনার সব বনিব কিন্তু তোমায় ভুলতে পারবো না সোনার মদিনা প্রাণের মদিনা সব বনিব কিন্তু তোমায় ভুলতে পারবো না সব বনিব কিন্তু তোমায় ভুলতে পারবো না ভুলতে পারবো আমি বলছিলাম বাপ আজ যখন মত মালাকুল মত আপনার চোখের সামনে যখন চলে আসবে তখন আপনার দেখব কত বড় শক্তি কত বড় পাহাড়ের বেটা মালাকুল মত আপনার সামনে যখন এসে উপস্থিত হবে চেহারা এত ভয়ঙ্কর যে চেহারা দেখে বাপ জানাটা আমার এরকম হয় কিনা বলে বহু মানুষ পিশাব করে যায় মৃত্যুর আগে করে কি করে না বহু মানুষের পায়খানা হয়ে যায় হয় কি হয় না বলে বাবা মা কারণটা কি সেটা কি জানেন বা মালাকুল মওত আল্লাহর ফেরেশতা চেহারা এত ভয়ঙ্কর হবে গো চেহারাকে দেখে মানুষের পায়খানা পিসাব ছুটে যাবে তখন দেখবো যে আপনার শরীরে কতটা পাওয়ার আছে কতটা হিম্মত আছে যে মালাকুল মওতের সঙ্গে আপনি লড়াই করেন দেখিও বাপা মার আজকে জানসার মাহফিলে আজকে হাসান হুসেনের মাহফিল সাজানো হয়েছে এই মাহফিল হাসান হুসেনের মাহফিল আমি সকলকে বলতে চাই বাবা খবরদার এই সব জিনিস করবেন না লাফাঙ্গাগিরি করবেন না মারপিট করবেন না বদমাশি করবেন না ঝগড়াঝাটি করবেন না উল্টায় যদি আমরা এই সব জিনিসগুলো করি হাসান হোসেনের মহাব্বাতে আজকে এই জালসা জীবনে সাজিয়েছি আমরা যদি সেই সব না করে আর মারপিটে যদি কাটাকাটি এসব যদি করি তাহলে বাপ আমার আল্লাহর রহমত তো দূরের কথা আল্লাহর গজব আপনার প্রতি বর্ষিত হতে লাগে তাই আমার বাপ জানে না এই সব জিনিসগুলো মনে রাখবে হুসেনি মাহফিলে হুসেনের দিবার না হয়ে বসতে হবে তো ওটা মাহফিলে এই মাহফিলে যদি হুসেনি হয়ে বসে তো আজ যদি হুসেনের সামনে কেউ যদি কিছু বেয়াদাবি করে কেউ যদি কিছু বলে তাহলে তালোয়ার নিয়ে উঠেন দেখি কত বাপের বেটা বাপ আপনি কত পাহলওয়ানের বেটা পাহলওয়ান তার গর্দান কে উড়িয়ে দেখা আজ যদি ইসলামের জন্য দিনে খাতিরে
जान के अपनी कुर्बान करे थाकें निजे जान थाके जदि हारिए दिए थाकें बा अल्लाह तबारक व तआला কাল কিয়ামতের দিনে যখন হিসাব কিতাব হবে আপনাকে হাজ্জাতে ইমাম হুসেনের সঙ্গে জান্নাতে পাঠিয়ে দেবে তো করেন না বাপ সেগুলো দেখি সেগুলো করবেন না আজকে মুসলমান আমরা এক মুসলমান আরেক মুসলমানের দুশমন আছে কিনা বলেন আছে একজন মুসলমান আরেকজন মুসলমানের শত্রুতা আছে কিনা বলেন আছে একজন মুসলমান আরেকজন মুসলমানের চুগলিগিরি করে করে কিনা বলেন করে বাপ আমার এগুলো জিনিস কেন হবে এগুলো জিনিস যেন আমাদের ভিতরে না থাকে অবশ্যই দেখবেন আল্লাহ এই জগতও আপনাকে কামিয়াব রাখিবে আর পর জগতও আপনাকে কামিয়াব করে দেবে বাজানেরা আমার মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাবে পাখি ছাড়িয়া চলিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাবে পাখি ছাড়িয়া চলিয়া ভাই বন্ধু আসিয়া ভাই বন্ধু আসিয়া কাঁদবে বসে পাশিয়া ভাই বন্ধু আসিয়া কাঁদবে বসে পাশিয়া চোখের জলে পড়বে কোরআন খুলিয়া খুলিয়া চোখের জলে পড়বে কোরআন খুলিয়া খুলিয়া সাদা কাফন পরাইয়া দুলার মতো সাজাইয়া সাদা কাফন পরাইয়া দুলার মতো সাজাইয়া নিয়ে যাবে সাথে করে দুলিয়া দুলিয়া তখন পাওয়ার দেখবো বাপ আমি বলছিলাম ভাই আচ্ছা একদিন সব যদি বলে দিই কাল গাবে কি শুনবেন তার জন্য কালকেও কিছু শুনতে হবে হবে কি হবে না তো ইনশাল্লাহ আজকে থেকে যদি সময় পাই তাহলে বলছি জীবনী বক্তারা সব সময় হয়ে গেছে যদি টাইম পেয়ে গেলাম তাহলে বলে দেব বাবা মা আমি বলছি আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী গো গর্তের মধ্যে আবু জেহেল ফেলে দেয় ফেলে দেওয়ার উপরে বলে চাচা যা আপনি আমাকে এখানে ছেড়ে চলে যান চাচা আমি কথা দিলাম চাচা আপনাকে আমি নবী জান্নাতে সঙ্গে নিয়ে যাব ওহো আবু জেহেল বলে বলে তুই কি জান্নাতে নিয়ে যাবি তোকে এখন আমি এমন পাথরের উপর পাথর বর্ষিত করব তোকে এখানেই দম শেষ করে নিয়ে নেব তোর রুকে কবজ করে নেব ও আমার বাপ জানিও সোনা মানিকের আগো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে পড়ে আছেন জীবনী বক্তা চলে আসলো মহব্বতে একবার নারে লাগান নারে তাকবীর আর একটু মহব্বতে নারে তাকবীর নারে তাকবীর नारे रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत बस्ती बस्ती करिया करिया बस्ती बस्ती करिया करिया हजरत अल्लामा मौलाना जनाब अलकमा साहब हजरत अल्लामा मौलाना जनाब अलकमा साहब नारे तकबीर नारे रिसालत ছত্রিশ হয়ে গেছে আর আপনাদের কাছে সময় নিব না আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে আল্লাহু আকবার ওয়া আল্লাহু আকবার আবু জেহেল বলে ও ভাতিজা আমার আমি তোমার উপরে এখন পাথরের পর পাথর বর্ষিত করব এখানে তোকে মেরে ফেলে দেব কেউ বুঝতে পারবে না ও আমার আল্লাহর নবীর উপরে এবার এক বিশাল বড়
আমি জানি এখন যত কষ্টের কথা বলি আপনাদের মনে ঢুকবে না, ঢুকবে না কেন? প্রধান বক্তা চলে এসেছে, এখন কখন এই মৌলবিটা শেষ করবে আর ওটাকে দিবে, এই অপেক্ষায় অপেক্ষিত, তাই না? হ্যাঁ বলেন না, ভয় কেন? আমি এই গ্রামের বলি লজ্জা করলে হবে না, তাই কি না? হ্যাঁ, যে প্রধান বক্তা চলে এসছে ওনাকে মাইক দিও, তাড়াতাড়ি তাহলে রিহাই পাই, তো যাক ইনশাল্লাহ মাইক দিয়ে দেবো বাবা মা। কিন্তু সত্য একটাই, কালকে এরকম লেট করে যদি আসেন তাহলে আমিও কিন্তু লেট করে মাইক দিব বলে দিলাম, হাজার যদি 9:30 এখানে ঢুকে তো আমি 10:30 দিব আপনাদেরকে এখানে, ঠিক 8:00 থেকে 8:30 মধ্যে আপনারা এখানে চলে আসবেন সবাই খাওয়া দাওয়া সেরে। এত কি খাচ্ছেন গো, গেট না গেট, ইন্ডিয়ার গেট নাকি, যে খেয়ে যাচ্ছেন ভরে না? হ্যাঁ, নামাজ তো 5 ওয়াক্তের ভালোই পড়ছেন তবু ফের লেট হচ্ছে, 5 ওয়াক্তের নামাজ খুবই পড়েন আপনারা বুঝতে পারছি আমি, তবু লেট হচ্ছে, কিন্তু আমরা নামাজ পড়ছি 5 ওয়াক্তে তো আমরা চলে আসে বসে থাকছি বক্তা দেব ফলো থাকুই, আপনারা নামাজও করেন না নামাজও কায়েম করেন না আবার ফিরে এদিকে ওদিকে ঘোরাফেরা করি, এত সংসারের চাপ, বাপ রে বাপ, কি বলবো, কেয়ামতের দিনে সব বের হবে বাপ, যখন মরবেন না যখন কবরে যাবেন তখন বের হবে সব, আজকে দুনিয়ার চাপকে দেখে বাপ রে বাপ বলছেন, কবরের চাপকে দেখেন তখন কি বলবে যখন চাপবে। তো আপনাদেরকে বলছি শুনে, আগামীকাল হচ্ছে শেষ রজনী রাত, তো এরকম করে লোক একটা দুটা করে এসে এসে বসবেন না, একসঙ্গে ঠিক 9:30 হবে, 9:30 আগে আগে 9:00 আগে আগে সব কমপ্লিট এসে ভরে যাবেন, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীকালে আমরা 9:00 মধ্যে এখানে সবাই চলে আসবো, 9:01 যেন না হয়, 9:00 মধ্যে ঢুকে যাবে। তো বাবা মা হাজ্জাত আল্লামা মাওলানা আলকামা সাহেব এসে উপস্থিত, একটি দরখাস্ত মোতাবেক নাতে রাসূল বলবো, তারপরে ইনশাআল্লাহ ওনাকে মাইক দিয়ে দেবো, নাতে রাসূল বলছে কুর্তা হোগা কুর্তা হোগা টপি হোগা, এটা এত শোনার ইচ্ছা করে যে আল্লাহ কি বলবো, আর বলছে ওটা শোনা 100 টাকা দিয়ে পাঠিয়েছে, কত 100 টাকা দিয়ে পাঠিয়েছে, কুর্তা হোগা শোনাবো, শুনবেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়ে সুন্নি কি শান হে গে নূরানি ইলান হে হম সুন্নি পে বেশক আলা হযরত কা ফয়জান হে, হম সুন্নি পে বেশক আলা হযরত কা ফয়জান হে, ডাবে পাংখে হে নোজি উসকা রজবি ইষ্টসন, কালিয়ার সে দেওয়া হোকর ডেঙনি আজমীর জকশন, হোলো সাওয়ারি তুম ভি ইয়ে হে বরকাতি গাড়ি, টিটি ভি টিটি এসি টিকট ভি হে ইসলামি, জোরে টিটি ভি টিটি এসি টিকট ভি হে ইসলামি, উস গাড়ি কি উস গাড়ি কি হর প্যাসেঞ্জার জন্নত কা মেহমান হে, ইয়ে সুন্নি কি শান হে নূরানি ইলান হে, হম সুন্নি পে বেশক আলা হযরত কা ফয়জান হে, এবার তৈরি হয়ে যান মার খাওয়ার জন্য, দাদা কা কুর্তা হোগা পোতে কা পাজামা হোগা, বন্দর কি টোপি হোগি সর পে দুপট্টা হোগা, হাথো মে তসবিহ হোগি মক্কারি ডান্ডা হোগা,
शिकारी कुत्ता होगा, देव का पंजा है वो। देव का पंजा है वो, ये उसकी पहचान है, ये सुनने की शान है, नूरानी ऐलान है। हम सुनने पे बेशक हजरत का फैजान है। दादा का कुर्ता होगा, पोते का पाजामा। इतना उठाई पुणे जी, ये देखो, हाँ नमाज पढ़ो, इतना उठाई की ठीक की ना। तो जो दादा का कुर्ता, पोते का पाजामा, तो बाप चले रामा निकला है देखो रगजन, तबलीग वो दीगर खातिर निकला है देखो रगजन। मस्जिद को समझा है वो बाप दादा का मस्कन, तबलीग वो दीगर खातिर निकला है देखो रगजन। मस्जिद को समझा है वो बाप दादा का मस्कन, कुरान से है वो साबित, दो जग का है वो इंजन। कुरान से है वो साबित, दो जग का है वो इंजन। बिस्तर का मोटा सर पर, हाथों में लोटा बर्तन, कंधे पे झोला भोगा, झोले में आलू बैगन। देवों का पंडा है वो, उससे तुम बच के रहना, उससे तुम बच के रहना, वो पक्का शैतान है। ये सुन्नी की शान है, नूरानी ऐलान, हम सुनने पे बेशक आना हजरत का फैजा। अगर भेजा भी है तो इल्ला रहमत अलिल आलमीन, दोनों जहां की रहमत अलिल आलमीन बना कर भेजा। तो अल्लाह तबरक व तआला अल्लाह अलकमा साहब।